হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো রয়েছে এখন থেকে আমার আরেকটি নতুন ভিডিও স্টার্ট করলাম আজকে রান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম এখন ভাজে সকাল আর আটটার সময় আজকে রান্না চাপিয়ে দিয়েছি স্নান করে নিয়েছি রাতে বাসি নাইটিটা ছেড়ে সকালে ধোয়া নাইটিটা পরে আমি রান্নাটা সেরে নিয়েছি একটু বেরোবো একটু দরকার রয়েছে আমার আর তোমাদের দাদা ভাই তো তার জন্য রান্না বান্না করে দিয়ে যাব কারণ আসতে দেরি হয়ে যেতে পারে আর কোথা থেকে এসে না রোদে রোদে এসে রান্না করতে ভালো লাগে না তার জন্য সকালে রান্না বসিয়ে দিয়ে ভাত আর টক হয়ে গেছে মাছের টক পুরোপুরি রেডি হয়ে গেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কী রান্না করেছি তোমাদের দেখানো হয়নি তো বলে দিচ্ছি আজকে রান্না করেছি মাছের কালো টক পাকাতে তুল দিয়ে ঢান্ডিতে করেছি আর করেছি মিষ্টি কুমড়ো তরকারি আর বেশি কিছু করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এমনিতেই দেরি হয়ে গেছে দশটা সাড়ে নটার মধ্যে বেরোবো ভেবেছিলাম এখন কিন্তু সাড়ে দশটার বেশি হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদাভাই এখনও আসেনি তার জন্য আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদাবাই আসলেই চলে যাব বেরোনোর সময় তোমাদের আর শেয়ার করা হয়নি এখন আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এসে মাছ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা ভাই ফোনে কথা বলছে তার জন্য গাড়িটা দাঁড় করে দিয়েছে রাস্তার মাঝখানে ওইখানেই দাঁড়িয়ে পড়লাম তার জন্য একটু আমি ভাবলাম একটু বন্ধুদের শেয়ার করি বেরিয়ে পড়েছি আচ্ছা ঠিক আছে এই যে রাস্তায় দুই সাইডে দেখো ঝিলের মধ্যে হয়েছে এগুলো কি বলতো বন্ধুরা পানি ফলের চাষ এই যে দেখো এই ছোট্ট ছোট্ট ডোবার মতো করে পানি ফলে চাষ করেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে ফুল চলে পানি ফলে তোমাদের একটু তার জন্য শেয়ার করল বলেছিলাম এক জায়গায় যাব তো বেরিয়েছিলাম তো ওরা দেখিয়েছে ওষুধ আর আমাদের কাজটা আজকে হলো না যে কাজে গিয়েছিলাম তো সেই কাজটা হলো না তো আবার কালকে যেতে হবে তো কি করা যাবে বলো তো ভেবেছিলাম আজকে হয়ে যাবে কিন্তু হলো না বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখতেই পাচ্ছ শাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে লাঞ্চ হয়ে গেছে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে আমি এবার ঘুমাবো অনেকটা বেলা হয়ে গেছে দুটো তিরিশ বাজে তো তোমাদের সামনে এসে একটু গল্প করছি কারণ তোমাদের তো জানানো দরকার যেহেতু গিয়েছিলাম বাড়ি আসছি কি তো আমি বাড়ি চলে এসেছি আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার হয়েছিল তো এই সবে কিছুক্ষণ আগে রোদরা বেরিয়েছে একেবারে আকাশ পরিষ্কার দেখতেই পাচ্ছ রোদ রোদ্রু বেরিয়ে গেছে আর এই যে দেখো তো জানি না এখন কি বলবো বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে পুজোর সময় হবে এখন হয়ে গেলে ভালোই হতো তাই না বন্ধুরা এখন হলে পুজোর সময় অতটা হতো না যেহেতু এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে তার জন্য হয়তো পুজোর সময় বৃষ্টি হতে পারে আমি তাকাতে পারছি না এত মানে চোখের সূর্যের রশ্মি এসে পৌঁছাচ্ছে আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না তার জন্য অন্য দিক করে কথা বলছি আর আমাদের বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে এই যে কিছুদিন আগে যে টানা বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে বেগুন গাছগুলো একেবারে ঝিমিয়ে গিয়েছিল অনেক বেগুন গাছ মারা গেছে কিন্তু যে কটা বেঁচে আছে দারুণ হয়েছে তোমাদের একটু দেখাই ছিল আর আমাদের কাঁচা লঙ্কাগুলো অনেক দিন আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম কতগুলো হয়েছিল ভাই কতগুলো তুলেও নিয়েছে তোমাদের দেখিয়েছে পাকা কাঁচা কাঁচা মানে পাকা কাঁচা লঙ্কাগুলো আর এখনও কিছু রয়ে গেছে পাকা পেকে গেছে গাছে ঠিক আছে তো তোমাদের দেখাই চলো কারণ বিকেলে দেখাবো দেখাবো সময় হয়ে ওঠে না একটু রেস্ট করি তারপর ভিডিও এডিট করি এই করতে করতে আমি তো রিলস ভিডিও বানানো এখন ভুলে গেছি মানে করার একেবারে টাইমই পাচ্ছি না দেখতেই পাচ্ছ যে আমি শুধু বড় ভিডিওই দিচ্ছি আমি আর মানে শর্ট ভিডিও দেওয়ার মানে শ্যুট করাটা টাইমই পাচ্ছি না কখন মানে বেলা ছোট হয়ে গেছে কোথা দিয়ে কি কাজ করবো মানে মানে ভেবে পাই না তার জন্য গাছ কাজ গুছিয়ে যে শর্ট ভিডিও বানাবো সেইটুকুনি টাইমই পাই না আমি আর তো চলো বেগুন গাছগুলো একটু দেখাই দেখাই এই যে দেখো আমাদের কাছে কাঁচা লঙ্কা দেখো গাছের মধ্যেই কত পেকে গেছে আর বড়দি মেজদি ভাই কত তুলে নিয়ে চলে গেছে এই যে দেখো এই দিকেও আছে এই যে দেখো গাছগুলো রোদের জন্য তো ঝিমিয়ে গেছে মনে হচ্ছে যেন মারা গেছে এই যে একটা আঁক গাছ দেখো আঁক গাছটা দিকে চলে এসছে বিকেলে বর্দি ভাইকে বলছি যে আঁক কাটতে বিকেলে আঁক খাবো আঁক খাওয়ার জন্য বর্দি ভাইকে বিকেলে আঁক কাটতে বলেছি এই যে দেখো এই যে ভিতরে দেখো দেখেছ এই যে দেখো কত বড় বড়ো লঙ্কা যা দেখো আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা আর সেগুলো পাকা লঙ্কা দেখালাম দেখেছো বন্ধুরা দেখে যেন পান্তা খেতে পান্তা ভাত খেতে ইচ্ছে করছে আমার এই কাঁচা লঙ্কা দেখলেই পান্তা ভাত খাওয়ার লোক ওঠে কিন্তু এখন তো খেতে পারছি না আর এই যে আমাদের ওল গাছ দুটো ওল গাছ ওই যে অনেকটাই বড় হয়ে গেছে একেবারে ছোট ছিল আর বেগুন গাছগুলো দেখো বন্ধুরা তোমাদের অনেক অনেক দিন আগে ব্লগে দেখিয়েছিলাম ছোট ছোট ছিল এখন দেখো আমাদের কমর পর্যন্ত হয়ে গেছে আর বেগুন গাছে ফুলও চলে এসছে দারুণ দারুণ ফুল দেখতে দারুণ লাগছে ফুলগুলো দেখেছে সাদা কালারের ফুলগুলো তোমাদের কাছে গিয়ে দেখাই চলো এই দেখো হাত দেব না হাত দিলে ঝরে যেতে পারে তার জন্য তোমাদের এমন করেই দেখাচ্ছি এই যে দেখো বেগুন গাছে প্রায় বেগুন গাছে ফুল চলে এসছে এই দেখো আর গাছগুলো হয়েছে দেখেছো কতটা বড় করে কিছু দিনের মধ্যেই আমাদের বেগুন গাছে বেগুন ধরে যাবে ধরে গেছে বন্ধুরা আমি তো জানি না এই যে দেখো এই দেখো বন্ধুরা বেগুন ধরে গেছে আমি তো ভেবেছিলাম সবে ফুল এসেছে এই গাছটাই দেখলাম যে বেগুন ধরেছে না এখানে এই যে এখানেও ধরেছে प्यारा गाज़े प्यारा होए ची पेके चिन्ना की जानी ना ये देखो देखी पाका आ चुना की ये पारी ये সব কচি পেয়ারা এইটাই বড় ছিলাম কিন্তু ঠিকমতো পাকেনি কষা কষা লাগছে অনেক পেয়ারা দেখো বন্ধুরা হ্যাঁ এই এই পেয়ারা গাছটা কিন্তু আমাদের বারো মাস পেয়ারা হয় কোনো সময় পেয়ারা মানে গাছটা ফাঁকা থাকে না সব সময় মানে এক ঝুর করে হয়ে পড়ে যায় আবার নতুন করে হয় চলো আর এই যে লাল শাক কিছু দিয়েছিল তো জল হয়ে যে বৃষ্টি হয়েছিল নষ্ট হয়ে গেছে পালং শাক আর লাল শাক এই যে পালং শাকগুলো দেখো পালং শাকগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে পটল গাছ এই যে পটল দেখো আবার তোমাদের দেখাচ্ছি দেখেছি ওই কিছুদিন আগে মেজদি ভাই পটল তুলে নিয়ে গেছিলো আবারও খাওয়ার মতো হয়ে গেছে অনেক পটল ধরেছে এই যে দেখো আমাদের বাড়িতে কোনো সবজি নেই এমন নেই ঠিক আছে বন্ধুরা এই যে দেখো পটল কুঁদরি বেগুন ঝিঙে বরবটি উচ্ছে টমেটো ধনে পাতা পালং শাক লাল শাক সবই আমাদের বাড়িতে হয় এই যে এটা পেকে এসছে এটা পেকে যাবে তুলে নিতে হবে এই যে দেখেছো অনেক কিন্তু পটল হয়েছে আর ওই হয়ে আছে চল চলো বন্ধুরা তোমাদের তো একটু একটু করে দেখালাম সব কিছুই শেয়ার করলাম আর পেছনে রোজ তার জন্য ছবিটা ক্লিয়ার আসছে না যাচ্ছে পেয়াটা খেতে খেতে বাড়ি যাই ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে এই যে বাগান একেবারে পাশে আর ওই যে আমাদের বরুজ বরুজে পান দেখা যাচ্ছে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই চলো দেখে যাও আজকে কিন্তু আমাদের পান ভাঙা হয়েছে পান হবে আজকে দূরের মাঠের পান হয়েছে সেই দূরের মাঠে অনেক পুরোনো ফ্রেন্ড যারা আমার এক দু বছর ধরে ভিডিও দেখছো তারা যেন আমাদের দূরে একটা মানে যে রয়েছে সেখানে পা পান আজকে ভাঙা হয়েছে রাতে মেজতা ভাই সারা রাত ধরে পান গুছাবে আর এটা হচ্ছে আমাদের ঘরের পাশে এটা হচ্ছে বাংলা পান আর সেই দূরেরটা হচ্ছে মিঠা পান একটু বাইট থেকে তোমাদের শেয়ার করলাম আমাদের পান গাছ এই কিছুদিন আগে ভেজ হয়েছে তার জন্য দেখতে সারি সারি সুন্দর লাগছে পুরো এগ লেভেলের গাছ একটু বাড়েও নি কমেও নি বড়ো হয়ে গেলে এই ওপর পর্যন্ত হয়ে যায় এই কিছুদিন আগে গাছ নামানো হয়েছে একেবারে নিচ করে বসিয়ে আবার মাটি দেওয়া হয়েছে তার জন্য দেখতে কিন্তু সুন্দর লাগছে তাই না বন্ধুরা কেমন লাগছে আমাদের বড়ো অবশ্যই তোমরা কমেন্টে বলবে গুলো কালকের ব্লগে দেখিয়েছিলাম আজও আবার যেহেতু সব গাছ একটু একটু করে দেখাচ্ছে তোমাদের আবার দেখালাম আমাদের আদা কিন্তু ধরে গেছে অনেক আদা হয়েছে বন্ধুরা দেখো আমাকে দেখো কে চিরুনি করে দিচ্ছে এই যে এদিকে আসো আমা এদিকে 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 আস এইদিকে এই যে আমার ছন্টু মা গো আমার ছন্টু মা কি রাগ হয়ে গেছে রাগ রাগ প্রচুর রাগ হয়ে গেছে

মাথায় হাত দিলে আমার ঘুম চলে আসে কার আমার মতো হয় অবশ্যই কমেন্টে বলবে আর একটু মাথায় হাত দিলে আমি ঘুমিয়ে পড়লাম দুর্গা পূজার আগেই আমার হেয়ার স্টাইল হয়ে যাচ্ছে তেল মারছে তো তেল মাখার জন্য চুলগুলো পড়ে একেবারে চিপকি আছে শ্যাম্পু করে চুল মলে যে কোনো স্টাইল হয়ে আর যে চপচপ দিয়ে তেল মনে হচ্ছে এই তো তোমার মাথা কে নেবে তা তাতে